নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সর্বপ্রথম জানাই আমার সমস্ত বন্ধুদেরকে শুভ নববর্ষ। আর এই নতুন বছরটা যেন সবার খুব 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 ভালো কাটে, আনন্দ কাটে, যত পুরনো যার যত খারাপ সময় ছিল সব ফেলে দিয়ে আবার নতুন করে শুরু করা হলো এই নতুন বছরটা, যেন আনন্দে কাটে। আর সকালবেলা প্রথমে ঘরটা মুছে নিয়েছি, বিছানা মুছে নিয়ে কাপড় জামা চেঞ্জ করে এখন চলে এসেছি আপনাদের সামনে কথা বলতে। তাহলে ভিডিওটা আজকে দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করো। আর আমার ভিডিও একটু ওয়াচ হচ্ছে না, আমি কিন্তু প্রত্যেকের ভিডিও কম বেশি করে ওয়াচ করে যাচ্ছি, কিন্তু আমার একটু ওয়াচ হচ্ছে না। তাই আমি রিকোয়েস্ট করব আমার ভিডিওটা যেন একটু ওয়াচ হয়, সেই রিকোয়েস্টটা খুব আপনাদের কাছে। বন্ধুরা, বছরের প্রথম দিন আমি এই দেখুন বালিশের কভার, পাশ বালিশের কভার সব পরিয়ে নিয়েছি, বিছানার চাদরও পেতে নিয়েছি। আর এই কভারগুলো তো কিনেছিলাম, দেখিয়েছি আপনাদেরকে, আর কেমন লাগছে একটু বলবেন আমাকে। বন্ধুরা, এখন আমি চলে এসেছি সকালবেলার ব্রেকফাস্ট বানাতে, আর এখন বানাচ্ছি লুচি আর আলুর তরকারি। আর আজকে তো পয়লা বৈশাখ, জানেন বাঙালির পয়লা বৈশাখ মানে খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার থাকে, তাই আজকের ভিডিওটা শুধু খাওয়া দাওয়া রান্নার উপরেই ভিডিওটা থাকবে। তাহলে দেখতে থাকুন ভিডিওটা। বন্ধুরা, আজকে নববর্ষ দিনে সকালবেলা ব্রেকফাস্টে আছে গরম গরম ফুলকো লুচি, আর তার সাথে আছে বেগুন ভাজা। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো তরকারি, এসো সঙ্গে আছে মিষ্টি। আজকের সকালবেলা ব্রেকফাস্ট। বন্ধুরা, এখানে আমার এখন রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখানে ভাজা এখন হচ্ছে, এখানে মাছের ডিমের বড়া হচ্ছে, এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, আর এই যে এক এক করে রান্নাগুলো সারি। কি কি রান্না হয়েছে, রান্না হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করে দেব। এখানে না,